টি-20 বিশ্বকাপ খেলতে আর কিছুক্ষণ পর দেশ ছাড়বে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হতে এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন ক্রিকেটাররা। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রাহান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রিয়াজ, ক্রিকেটাররা বিমানবন্দরে প্রবেশ করেছেন কিনা সেটি জানাবেন, আর কতটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছে? দেবাশিস, বাংলাদেশের জন্য একটি নতুন অভিজ্ঞতা, কারণ আমেরিকার মাটিতে কখনো বাংলাদেশ খেলেনি এবং আমেরিকার দলের সঙ্গেও খেলা হয়নি, যে কারণে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে যেই টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জন্যই কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ রাত 1:40 যে ফ্লাইট, সেই ফ্লাইটে হয়তো সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার দেশে উড়াল দেবেন বাংলাদেশ ক্রিকেট টিম। এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, এরই মধ্যে ম্যাচ অফিসিয়াল সহ ক্রিকেট টিমের সব সদস্যই ভেতরে প্রবেশ করেছেন। শুধুমাত্র সাকিব আল হাসানকে আমরা দেখতে পাইনি, তিনি তবে ধারণা করা হচ্ছে তিনি যে ভিআইপি টিকিট রয়েছে সেখান দিয়ে হয়তো প্রবেশ করে থাকতে পারেন। এছাড়া মাহমুদুল্লাহ, রিয়াদ এবং তাসকিন আহমেদ সহ অন্যরা যারা রয়েছেন সব প্লেয়ার ভিতরে প্রবেশ করেছেন। এটি আসলে অনেক স্বপ্ন রয়েছে, কারণ যেহেতু টি-20 বিশ্বকাপে একটু ভালো করার জন্য একটি মুখ্য হাতিয়ার হচ্ছে আমেরিকার সঙ্গে যে দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে, তিন ম্যাচের যে সিরিজ রয়েছে, সেই সিরিজে ওয়েদার কন্ডিশন এবং সব কিছু মিলে আমেরিকার আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর যে সুযোগ, সেই সুযোগটি বাংলাদেশ পেয়েছে, যেটি 21 মে থেকে শুরু হবে। তো সেটির মাধ্যমে যদি নিজেদেরকে ফিটনেস তৈরি করা যায় বা নিজেদেরকে ওয়েদারের সঙ্গে খাপ খাওয়ানো যায়, তাহলে হয়তো যে টি-20 বিশ্বকাপ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ ভালো কিছু করতে পারে প্রত্যাশা করাই যায়। এবং কোটি দর্শক যারা রয়েছেন পাশাপাশি বিমানবন্দরে যারা ভিড় জানাতে এসছেন তাদের সবারই একটি কথা যে বাংলাদেশ অন্তত ভালো কিছু করবে এই প্রত্যাশা নিয়েই নিশ্চয়ই যাচ্ছে। আর এখন পর্যন্ত ম্যাচ অফিসিয়াল পক্ষ থেকে করে কেউ কথা বলেননি এবং ধারণা করা হচ্ছে, আমরা আশা করছি যদি কোনো ম্যাচ অফিসিয়াল তারা এসে কথা বলেন তাহলে হয়তো তাদের সফরের যে বাকি বিস্তারিত সেটি জানা যাবে। দেবাশিস, ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।